আজ রবিবার এগারোই কার্তিক দু হাজার তেইশ সালের উনত্রিশে অক্টোবর স্যাজিটেরিয়া রাশি জাতিকাদের আজকের দিনটি কিন্তু অভূতপূর্ব অতুলনীয় অতিবাহিত হতে পারে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে জানাবো আজ রবিবার ছুটির দিন আর এই দিনটি কিন্তু সৌরজগতের রাজা রবিগ্রহের নামেই নামাঙ্কিত যেহেতু ছুটির দিন যদি বাড়িতেই থাকেন আয়েস আমোদ প্রমোদ বিনোদনের মাধ্যমে কাটান আসছে সপ্তাহের জন্য আপনারা শক্তি সঞ্চয় করতে পারবেন আর যারা অফিসে যাবেন অবশ্যই বস কলিকদের সাথে ভাব ভালোবাসাকে বৃদ্ধি করবার চেষ্টা করুন সরকারি চাকরির প্রচেষ্টা যারা করছেন সমাজে নাম সম্মান প্রভাব প্রতিপত্তি পেতে চান লিডারশিপ কোয়ালিটি বা সরকারের তরফ থেকে কোনো উপকার পেতে চান অথবা আপনাদের ম্যানেজমেন্ট স্কিল আবেগ করুণা দান ধ্যান সোশ্যাল ওয়ার্কের ক্ষেত্রে যদি আপনারা নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে চান সূর্যের মজবুতি কিন্তু অত্যাবশ্যক যদি না থেকে থাকে আপনাদের জন্মছকে তাহলে সকাল সকাল ঘুম থেকে উঠে নিজের চোখের সামনে দেখুন তারপর সূর্যের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কা সং কাশ্যপিয়াং মহাদুতিম ধানতারিং সর্বপাপক নং প্রণত হস্মি দিবা কারম এটি এগারোবার জপ করে দিন শুরু করুন আর এগারোটি গমের দানা দাঁত দিয়ে কেটে ফেলে দেবেন তাহলে অত্যন্ত উপকৃত হবেন আজ হোয়াইট কালারের ড্রেস পরিধান করুন আগত দিন নভেম্বর ডিসেম্বর এবং জানুয়ারি এই তিনটি মাস আপনাদের রাশির ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে নব্বইটি দিনের বার্তা নিয়ে একটি ভিডিও স্পেশালি আপনাদের জন্য চ্যানেলে আমরা আগেই আপলোড করেছি সময় সুযোগ বুঝে একবার দেখে শুনে নিতে ভুলবেন না আই বাটনে লিঙ্ক দিয়ে দেব ভাগ্য মিটার আজ আপনাদের বলছে এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে পারিবারিক জীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই কিন্তু আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোগ অসুস্থতা থেকেও আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন আজ অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়তে চলেছে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্যও দিনটি আপনাদের পক্ষেই থাকবে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ আপনারা করতেই পারেন তবে তাড়াহুড়ো হটকারিতা একদমই যেন করবেন না চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে আপনাদের প্রভাব প্রতিপত্তি বাড়বে নিজের ব্যক্তিত্বের মধ্যে ইতিবাচক পরিবর্তন কিন্তু আপনারা আনতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে প্রভাব প্রতিপত্তিও বৃদ্ধি পাবে রবিবার হলেও ছুটির দিন যদি বাড়িতে থাকেন আয় সামত প্রমোদের মাধ্যমে তো কাটাবেন আর যদি অফিসে যেতে হয় অবশ্যই কম কথা বলে কাজ বেশি করুন প্রশংসার পাত্রপাত্রী হবেন শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফলতা পাবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব ফুল ফুটুকার না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না সুতরাং এ বিষয়ে অতিরিক্ত টেনশন গ্রহণ করবার কোনো প্রয়োজনই কিন্তু নেই পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে যেন জাহির করতে যাবেন না ছোটোখাটো ব্যাপারে অন্যের ভুল ত্রুটি ধরার স্বভাব থাকলে ত্যাগ করুন তা না হলে সম্পর্কের অবনতি কিন্তু হতেই পারে আজ ভালোবাসার মানুষের সাথে যোগাযোগ করলে কিন্তু আপনাকে হতাশাগ্রস্ত হতে হতে পারে দিন দিনটা ভালোই কাটবে আজ নিজের জন্য সময় বার করুন নিজের ঘাটতি এবং ভালোর সন্ধান করুন ব্যক্তিত্বের মধ্যে ইতিবাচক পরিবর্তন আসবে নিঃসঙ্গতাকে এড়ানোর জন্য বন্ধু বান্ধবদের সাথে সময় কাটান এটি আপনাদেরকে মানসিকভাবে প্রফুল্ল প্রফুল্ল দেবে প্রফুল্লতা দেবে আর্থিক ক্ষেত্রে উন্নতি করবার জন্য আজ আপনাদের অবশ্যই অর্থগত ব্যাপারে মানি ম্যানেজমেন্ট মানি সেভিংসের বিষয়ে কাছের গুরুজন বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়াটা বেটার হবে